4 মাসও টেকেনি বিয়ে, মিঠুনের প্রথম স্ত্রী কে? আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি এও লোকজন বলতো যে শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন। সাম্প্রতিক সারেগামাপার অনুষ্ঠানে তার এবং এক মহিলার খুবই বেদনাদায়ক বিচ্ছেদের কাহিনী শুনিয়েছেন মিঠুন চক্রবর্তী। তবে সেই মহিলাকে সে বিষয়ে খোলসা করে ন্যাশনাল টেলিভিশনে কিছুই জানাননি তিনি। তবে মিথুনের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই তার একের পর এক প্রেমের গল্প চর্চায় উঠে এসেছে। আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি এও লোকজন বলতো যে শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়েও করেছেন। মিঠুন চক্রবর্তী বলিউডের অন্যতম কিংবদন্তি তারকা। যে কোনো সুপারস্টারের মতোই তার জীবনও বেশ রঙিন। তার সময়েও 4 অভিনেত্রীর সঙ্গে মিঠুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়। তার মধ্যে 2 জনকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু প্রথম জনের সঙ্গে তার বিয়ে মাত্র 4 মাস স্থায়ী হয়েছিল। অভিনেত্রী সারিকার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক এগোচ্ছিল মিঠুনের, কিন্তু হঠাৎ কোনো কারণে সেই সম্পর্কেও চিড় ধরে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সারিকার সঙ্গে যখন মিঠুন চক্রবর্তীর বিচ্ছেদ হয়, তখন মডেল এবং অভিনেত্রী হেলেনা লুকো জনপ্রিয় অভিনেতা জাভেদ খানের সঙ্গে তার 5 বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছেন। সেই সময় হঠাৎ করেই দুজনে ঘনিষ্ঠ হয়ে পড়েন। চুটিয়ে প্রেম করার পর ঠিক করেন বিয়েও করবেন। 1979 সালে হেলেনা লুকের সঙ্গে বিয়ে করেন মিঠুন, কিন্তু সেই বিয়েও 4 মাসও টেকেনি, শেষ হয়েছিল খুব বিশ্রীভাবে। মিঠুনকে ডিভোর্স দেওয়ার পরে হেলেনা লুক বলিউড থেকে সরে এসে নিউ ইয়র্কে চলে যান। এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ শুরু করেন তিনি। হেলেনা লুক অভিযোগ তুলেছিলেন তাদের যখন সদ্য বিয়ে হয়েছিল, কিন্তু সেই সময়ই যোগিতা বালির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠুন। ডিভোর্সের 3 বছর পর স্টারডাস্কের এক ইন্টারভিউতে সাক্ষাৎকারে মিঠুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হেলেনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।